দীর্ঘ ১৬ বছর পর সম্পূর্ণ হয়েছে ক্যাবেল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কোয়াপ নির্বাচন কমিশন চেয়ারম্যান খন্দকার নুরুল হক। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে এবিএম সাইফুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। কোয়াপ নির্বাচনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি এবিএম সাইফুল ইসলাম সোহেল বলেন, ১৬ বছরের অচল কোয়াবের যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে ক্যাবেল অপারেটরদের এবং এই খাতকে শিল্পে পরিণত করা হবে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আগামী দিনে আমরা একসাথে কাজ করব, যে যে সমস্যাগুলো বিরাজমান আছে সেগুলো সমাধানে আমরা আরও বেশি উদ্যোগী হব। আমরা এবারে যে নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, পরবর্তীতে আমরা একটি কমিটি করেছি, সেই কমিটিটি মূলত আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম যেন গতিশীল হয়, আরও দ্রুততার সাথে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি, সেই বিষয়টিকে মাথায় রেখেই কমিটি গঠন করেছি। ১৬ বছরের বিভাজন মুক্ত হয়েছে মন্তব্য করে কোয়াবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বলেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাব ক্যাবেল অপারেটরদের সেবায়। সুন্দর একটি ক্যাবেল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা হবে। ১৬ বছরের যে আমাদের মধ্যে যে বিভাজন ছিল সেই বিভাজনকে দূর করার জন্য রাত দিন পরিশ্রম করে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। আমি স্পেশালি ওনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার যারা কার্যকরী কমিটি আছে আমি মনে করি যে ওনারাই আমার চলার আমার অনুপ্রেরণা এবং ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে এই ৩৩ জনকে নিয়ে প্লাস আমার যারা এতদিন সহযোগী হিসেবে কাজ করছেন সবাইকে নিয়ে একটি সুন্দর আমাদের কেবল অপারেটরদের যে সংগঠনটি সেটা যেন আমরা গত ৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয় কোয়াবের নির্বাচন। এবছর ভোটার সংখ্যা ছিল ৭৭৫ জন, ৩৩টি পদে ৩৩ জন বিজয়ী হন। আগামী দুই বছরের জন্য নবনির্বাচিতরা দায়িত্ব পালন করবে। আল্লাহ মিরাম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ।